আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাবরিনা হোসেন, নাক্কান গলা বিশেষজ্ঞ, কর্মরত আছি অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতাল। আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে টনসিল, শিশুদের টনসিল এবং অ্যাডেনয়েড হলে কি কি সমস্যা হয় এবং এর প্রতিকারে আমরা কি করতে পারি এবং এই চিকিৎসা কীরকম হতে পারে। এক্ষেত্রে আমি একটু অ্যাড করি, টনসিল কিন্তু জন্মের পর থেকে বয়োবৃদ্ধ যে কোনো বয়সে এই ইনফেকশনটা হতে পারে, এবং কিন্তু বলা হয়ে থাকে শিশুদের টনসিলের ইনফেকশনটা একটু বেশি হয়। বাট আরেকটা জিনিস আছে, তার নাম হলো অ্যাডেনয়েড, যাকে আমরা খালি চোখে কখনো দেখতে পারি না। এটা অবস্থান করে আমাদের নাকের পিছনে আলাজিব্বার উপরে, যেখানে আমাদের নাক এবং গলার সংযোগস্থলে এই অ্যাডেনয়েডটা অবস্থান করছে। এবং এই অ্যাডেনয়েডটা জীবনে একটা খুব সীমিত সময়ের জন্য উপস্থিত থাকে। 2 বছর বয়স থেকে এটা আকারে বড় হতে থাকে, 7 বছর বয়সে এটা অনেক বড় আকার ধারণ করে এবং আস্তে আস্তে তারপরে এর সাইজে ছোট হতে থাকে। বলা হয়ে থাকে 12 বছর বয়সের পর এই অ্যাডেনয়েডকে আর পাওয়া যায় না। এখন এই অ্যাডেনয়েডটা যেমনটা আমি বললাম যে বয়সের সাথে সাথে এটা বড় হতে থাকে, তারপর আস্তে আস্তে সাইজে ছোট হয়, যদি এটা সমানুপাতিক হারে বড় না হয়, অনেক বেশি বড় হয়, তাহলে কি কি সমস্যা তৈরি করতে পারে? হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি করবে। যেমনটা এই অ্যাডেনয়েডের অবস্থানটা আপনাকে যেমন আমি বললাম নাকের পিছনে অবস্থান করছে, এটা যদি বড় হয়ে যায় তাহলে একটা শিশুর নিঃশ্বাস নিতে তার অসুবিধা হবে। সে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, তাকে তখন মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। এই মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য তার চেহারাতে নানা রকম জটিলতার পরিবর্তন চলে আসে। যেমনটা তার মুখ দিয়ে ক্রমাগত নিঃশ্বাস নেবার জন্য তার তালুটা উঁচু হয়ে যাচ্ছে, তার উপরে পাটির দাঁতগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে, নাকটা চিকন হয়ে যাচ্ছে, এবং যে তার চেহারার মধ্যে নাক এবং গালের যে একটা ভাঁজ থাকে সে ভাঁজটা বিলীন হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে একটা বোকাসুলভ অ্যাপিয়ারেন্স তারটা রোলে আসছে। শুধু তাই নয়, এই শিশুটার এই ধরনের শিশুদের কিন্তু একটু বধিরতারও প্রবণতা থাকে, সে প্রপারলি কথা শুনতে পায় না। একবার একটু খেয়াল করে দেখুন, 2 থেকে 4 বছর শিশুরা যদি এই ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা হবে, কারণ এই বয়সে শিশুগুলা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে। সে যদি প্রপারলি কথা শুনতে না পায় তাহলে সে কথা বলাটা কেমন করে শিখবে? এই ধরনের শিশুদের সেজন্য স্পিচ ডিলে অথবা কথা দেরিতে বলার প্রবণতাটা আমরা আজকাল খুব বেশি দেখতে পাচ্ছি। শুধু তাই না, এই শিশুগুলোকে যখন টিভি দেখছে তখন দেখা যাচ্ছে অনেক বেশি ভলিউম অ্যারাইজ করে তারা টিভি দেখছে, পিছন থেকে তাদেরকে ডাকা হলে তারা প্রপারলি রেসপন্স করছে না, কারণ সে যে প্রপারলি শুনতে পাচ্ছে না। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেসব শিশুরা স্কুলে যাচ্ছে তাদের স্কুল থেকেও কিন্তু প্রতি মুহূর্তে কমপ্লেইন আসছে যে শিশুটা ক্লাসে মনোযোগী না, কারণ প্রথমত সে যেহেতু নিঃশ্বাসটা প্রপারলি নিতে পারছে না তার জন্য তার ব্রেনে কিন্তু অক্সিজেন মাত্রা কম হয়, এতে কিন্তু তার মেধা এবং বুদ্ধি বিকাশটা অন্য 8-10টা স্বাভাবিক বাচ্চার তুলনায় অনেক পিছিয়ে পড়ছে। তার মধ্যে যেহেতু বধিরতারও একটা প্রবণতা থাকে, সে কিন্তু প্রপারলি স্কুলের ক্লাসের কথাগুলোকে শুনতে পায় না, তার জন্য তখন স্কুলে যে টিচার থাকে সে তখন বলে ও অনেক অমনোযোগী এবং ও ঠিকমতো প্রপারলি কথা শুনতে পারছে না। এই ধরনের প্রবলেমসগুলো বাচ্চাদের তখন থাকতে পারে। এক্ষেত্রে কী করণীয়? অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাবা মারা যদি সজাগ হতে পারে যে বাচ্চার এরকম চেঞ্জেস আসছে। এবং দেখা আরেকটা জিনিস একটু অ্যাড করি, অ্যাডেনয়েডের সমস্যা যাদের যেসব বাচ্চাদের থাকে তাদের খুব ঘন ঘন ইনফেকশন হয়, খুব ঘন ঘন তাদের সর্দি লাগার প্রবণতাও থাকে, এবং এই শিশুগুলো মুখের মধ্যে খাবার নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকে, সহজে গিলতে চায় না। তো এইগুলো উপসর্গগুলো যদি বাবা মা বুঝতে পারেন তার সন্তানের মধ্যে আছে, তাহলে বিলম্ব না করে নাক্কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হন। অবশ্যই এই চিকিৎসা আছে এবং সময় ভেদে এই চিকিৎসা খুব দ্রুতভাবে করলে তাহলে খুব দ্রুত সুফল পাওয়া যাবে। শুধু তাই না, টনসিলও কিন্তু শিশুদের অনেক বেশি ভুগায়। একটা টনসিল ফুলে গেলে দেখা যাবে শিশু খেতে চাবে না, গলা ব্যথা করবে, মুখে অরুচি ধরবে, জ্বর আসতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি থাকে অবশ্যই বাসার মধ্যে বিলম্ব না করে শিশুকে নিয়ে চিকিৎসকের সুনজরে চলে আসুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে চিকিৎসা দেন। ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু টনসিল এবং অ্যাডেনয়েডের সার্জারির কথা বলে থাকি।
সব শিশুরই কিন্তু আমরা সার্জারি বলি না। যেসব শিশুর ক্ষেত্রে অ্যাডেনয়েড এবং টনসিলটা অনেক বেশি বড় হয়ে যায় কিংবা তার জন্য সেটা অনেক বেশি প্রবলেম তৈরি করে কিংবা অনেক ঝুঁকিপূর্ণ, সেসব শিশুদের ক্ষেত্রে অপারেশনের কথা বলা হয়। সাধারণত অপারেশনের কথা শুনলে বাবা মারা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যান, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে আমি আপনাদেরকে নাক্কান গলা বিশেষজ্ঞ হিসেবে আশ্বস্ত করতে পারি, এতে উদ্বিগ্ন হবেন না। কারণটা হচ্ছে হলো আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, সারা পৃথিবীতে শিশুদের সবচেয়ে কমন যে অপারেশন তার মধ্যে কিন্তু অ্যাডেনয়েডের কথা বলা আছে এবং সেটা এক নম্বরই বলা আছে। কারণ এটা একটা শিশুর মেধা, বুদ্ধি এবং দৈহিক বিকাশে এমনভাবে বাধা হয়ে দাঁড়ায় যে এটাকে অপারেশন সারণ না করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। এই ধরনের অপারেশনে যে ধরনের জটিলতাই থাকুক না কেন, এগুলোকে ম্যানেজ করা সম্ভব এবং এগুলো আমাদের হসপিটালে এবং সব কেউ না একটা নাক্কান গলা বিশেষজ্ঞর কাছে এই অপারেশনগুলো যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে সেগুলোকে ম্যানেজ করা সম্ভব। সর্বোপরি বাচ্চাকে সুস্থ রাখুন, নিজেরা সজাগ হন এবং কোনো এরকম কোনো টনসিল এবং অ্যাডেনয়েডে এই রিলেটেড সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে অ্যাপিয়ার করলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন, যথাসময়ে যথোপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে শিশুকে সুস্থ রাখুন। ধন্যবাদ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস